হ্যালো, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো, এই যে কৃষ্ণকলি বসে আছে। কৃষ্ণকলি বলছে যে আমি মহাপ্রভুর দেশে এসেছি, গৌরাঙ্গর দেশে। আমার কাছে খুব ভালো লাগছে, আমি এখান থেকে যাব না। বলছে আমি কদিন এখানে থাকবো। মহাপ্রভুর দেশ বলতে নদিয়া জেলা, নদিয়া জেলা মহাপ্রভুর দেশ। সেই দেশে এসে কৃষ্ণকলির খুব ভালো লাগছে। এখানে আবার কাছে গঙ্গা আছে, নিকটবর্তী গঙ্গা, কাটোয়ার ঘাট, আর আছে দাইহাটে গঙ্গা, মাটিয়ারি গঙ্গা। ওখানে কৃষ্ণকলি খুব ভালো, কৃষ্ণকলি গেছিল দেখতে। তাই কৃষ্ণকলি বলছে এসেছি, আর কবে আসবো, এখানে কদিন থেকেই যাই। তাই কৃষ্ণকলি কদিন যেতে, কদিন দেরিই হবে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কৃষ্ণকলি আসবে, কোথায় কোথায় যায়, কি করে। না, সকাল সকাল ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে এসে দেখো চা, আর এদিকে মুড়ি মাখিয়েছে বাবা। দেখো বাবা সাজিয়ে দিয়েছে চার মুড়ি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। বাবা বলছে নে দেখা চার মুড়ি। আরে দেখো দেখো দিদি লেবু জল খেয়ে মুখটা কেমন করেছে দেখো। আর আমাদের সোনা পাপা ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসছে, এখন মুড়ি খাবে তাই না পাপা? তো চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তুমি কি করো বলে দন্তন না, কি করো কি রান্না? আর এইগুলো পাঁচটা গুলো কি করবা? বাজে সকাল 9:02, আর দেখো দিদি এদিকে ভাত বসাইছে না, বসাও নাই, ভাত বসাবে, রেডি করেছে দেখো, হাঁড়িটা এখানে রেখেছে। আর আজকে গ্যাস সিলিন্ডার ওভেন এই ঘরে নিয়ে চলে আসছে ওই ঘরের থেকে রান্নাঘরে। আর এদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে, আর এদিকে মনে হয় পাস্তার জন্য দেখো বড়বড়ি ভাজা হচ্ছে, আর এদিকে পাস্তা রাস্তা সব নিয়ে আসছে। আর এদিকে দেখো সোনা পাপা বই পড়ছে। পাপা কি করছো? তো তোমরা দেখো পাপা এখন বই পড়ছে, পড়ুক বৃষ্টি, তুমি বই পড়ো। আমি মাছ কাটতে গিয়েছিলাম, আর এখন দেখো মাছ কেটে নিয়ে চলে এসেছি, আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে। আর এদিকে দিদি সকালের ব্রেক মানে নাস্তা রেডি করলো, পাস্তা পাস্তা সকালের সকালের নাস্তা হচ্ছে পাস্তা। তো চলো তোমাদের দেখাই, এখানে দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে সকালের পাস্তা রেডি। বাবা ওইগুলো কি হয়েছে, চামচটা কি করবেন, দেন আমি খাই। এই যে পাপা আমাদের সোনা পাপা খাচ্ছে, আর বাবার খাওয়া হয়ে গেছে, দিদিরও খাওয়া হয়ে গেছে, জামাইপুর জন্য টিফিনে দেখো রেডি, আর এই যে আমি এখন খাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি এখন খেয়ে নিই। ভালো হয়েছে পাপা, কি বলতো এদিকে ভালো হয়েছে? আর বাবা আপনার কেমন হয়েছে? ভালো হয়েছে। দিদি কেমন আছে? দারুণ হয়েছে। তো যাইবো তো নেই, আর যাইবো খাইনি তো কি করে জিজ্ঞাসা করব। এখন বাজে 11টা, আর দেখো আমি এদিকে ভিডিওটা মানে এডিটিং করছিলাম, তো আর বাবা বলছে দে তোর ভিডিও আজকে আপলোড করতে নিয়ে যেতে হবে না রাস্তায়। আমি বলছি না নিয়ে যেতে হবে না। বলছে কেন? আমি বলছি হয়ে গেছে আজ, আমি রাত্রেবেলায় দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে আপলোড। তো মা আমার ঘরে একটু একটু নেট পাই, সেই নেটেই হয়ে গেছে। আর দেখো এখন সোনাই কাঠ ফাড়ছিল, তো সোনাইয়ের কাঠ ফাড়া দেখে আমি বলছি দাও সোনাই, আমি একটু, আমি তো কোনোদিনও কাঠ ফাড়িনি, আমি দেখি পারি নাকি। সোনাই আমাকে বলছে হ্যাঁ পারবে দাও, সের জন্য সোনাইয়ের মা ভিডিওটা করছে, দেখো ফোনটা ধরে আছে, আর আমি কাঠ ফাড়ছি, দেখো বাবা সোনাই সবাই দেখছে বাস থেকে। আর রাস্তা দিয়ে, রাস্তার এই পাশেই রাস্তা দিয়েও লোক যাচ্ছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার কাঠ ফাড়াটা কেমন হচ্ছে। তো আমি কোনোদিনও কাঠ ফাড়িনি, আজকে প্রথম কাঠ ফাড়লাম। আমি কাঠ ফাড়ছি না কিন্তু, আমি শুধু চেষ্টা করছি, মানে ট্রাই করছি যে আমার দ্বারা হয় নাকি কাঠ ফাড়া, কারণ আমি তো পারি না। আমি কাঠ ফাড়ছিলাম তো আমি পারলাম না, দেখে দেখো এখন নিজে নিজেই ফাড়তে আরম্ভ করে দিয়েছে। এটা হচ্ছে কে বলতো? এটা হচ্ছে ঋষভের ছোটটা মিনা পাপা, বড়। এটা হচ্ছে ছোট দিদির কাকি শাশুড়ি মা, মানে দোদনের মা, সোনাইয়ের মা। আর আমার হচ্ছে মামিমা, হচ্ছে কত সুন্দর। আর আমি তো পারলামই না কাঠ ফাড়তে, কারণ আমি কোনোদিনও কাঠ ফাড়িনি, তাও চেষ্টা করছিলাম। আর এখন বাজে 11:15, ওদিকে ছোট দিদি রান্না করছে, আর কালকে বাড়ি যাব, তার জন্য ব্যাগটা গুছানো হয়ে গেছে।
আর কি বলবো ছোট দিদির রান্না মানে প্রায় হয়ে আসছে, তো চলো আমি স্নান করে নিই তাড়াতাড়ি করে, কারণ না হলে আবার কাপড় চাপড় শুকো হতে চায় না, কারণ মেঘলা মেঘলা আজকে রোদ দেয়নি। তো ফ্রেন্ডস এখন বাজে 12:13, আর দেখো আমার স্নান টান করে একদম চুল টুলো আছড়ে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, আর জামাই বউ মাত্র আসলো কাজের থেকে, মানে হাত পা ধুতে গেল কলে, আর এদিকে দেখো সোনা পাপা জল খাচ্ছে, পাপার ছোট ছোট বোতল না পাপা, আর আমাদের বড় বড় বলো। আর এখন বাবা যাবে স্নান করতে, দেখো তার জন্য স্নান করে যেগুলো পড়বে সেগুলো গুছোচ্ছে নিয়ে যাবে, আর দিদির রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবাকে বললো খাওয়ার কথা, বাবা বললো এখন খাবো না স্নান করেই খাবো, তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। কি 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 দেখাচ্ছেন এখন? চিচিঙ্গা ভাজা না? তো ফ্রেন্ডস দেখো আজকে দিদি চিচিঙ্গার খোসা ভাজা, চিচিঙ্গা ভাজা, আর দেখো সেই মাছগুলো দিয়ে কুলেখাড়া শাক রান্না করেছে, আর এদিকে সয়াবিনের তরকারি করেছে, আমি আর জামাইবু খেয়ে নিয়েছি, আর বাবা এখন খাচ্ছে, আর দিদি দেখো কত টেনশন করছে মাথায় আর কি, আর সোনা পাপায় দেখো খেলছে। আজকে অনেক ঘুমিয়েছি, আর এখন বাজে 5:03, আমি যখন শুয়েছি তখন বাজে 1:30, আর এখন উঠেছি 4:53-তে উঠেছি, তো ভাবো কত ঘুমালাম কখন। তাহলে তারপরে 3.5 ঘন্টা ঘুমিয়েছি এক টানা, বুঝতে পারছো কত ঘুমালাম, 1:30 ঘুমাইছি, 4:30-5:30 আগে আগে একটু তাল দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি, আর দিদি ওদিকে দেখো সেলাই করছে মেশিনে, আর সোনা পাপা দেখো গাড়ি নিয়ে খেলছে, আর বাবা এই যে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে এখানে বসে বসে। ওষুধ লাগালো চোখে, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই গুড নাইট।